বিজেপির শিল্পীর খুঁট বিদ্যাসাগর আশা বদলৈকে ধরে বহু শিল্পীর পিছত এবার কণ্ঠশিল্পী সীমান্ত শেখর বাহিবাদক দীপক শর্মায় যোগদান করব গেরুয়া দল বিজেপিত। দিনের 11 বজাত বিজেপির মুখ্য কার্যালয়ের সভাপতি রঞ্জিত দাসর উপস্থিতিত যোগদান করব দলটোত। এই দুজনের উপরও গেরুয়া দলটলে আহিব রেবা ফুকন, পল ফুকন, পঙ্কজ সিংটি, জয়শ্রী গোস্বামী, প্রশান্ত বরুয়া, দ্রিমলী গগৈ, প্রাঞ্জনা দত্ত, বীণা পাঠক, কিশোর দাস, হিয়া মেধি, সুদীপ্ত ভরদ্বাজকে ধরে 21 জন শিল্পীয়ে। আর এই মুহূর্তে বিজেপি মুখ্য কার্যালয়ের পোনপটিয়া সম্প্রচারত আছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক পঙ্কজ শর্মা। আমি পুনে পুনে গৈছো পঙ্কজের ওসরলে। পঙ্কজ, কি ব্যস্ততা দেখিলে পোৱা গৈছে? ভারতীয় জনতা পার্টির যোগদানের বাবে অসমৰ সাংস্কৃতিক ক্ষেত্রের কেবাজনও আজি কর্মকর্তা ইয়াত উপস্থিত হয়েছে। সীমান্ত শেখর বাহিবাদক দীপক শর্মাকে ধরে বিভিন্ন জন আহি কিছু সময় পিছত উপস্থিত হব। আর বাকি ভ্রাম্যমান ক্ষেত্রের বা এক্টিংয়ের ক্ষেত্রের বহু লোক আজি বিজেপি যোগদান করব। আর আকর্ষণীয় হয়ে উঠিছে যেটা শিল্পী সকলে আর পথ প্রদর্শক হিসাবে পূর্ব যতীন বরা ইয়াত উপস্থিত আছে। আমি সুধিবলে চেষ্টা করি যে আজি আপনি কিছুদিন পূর্বে আকবার বিজেপি ঘুরে আসছিল বলে কোব লাগবে। আর তারপর আজি দেখা গেছে যে বহু কেজন শিল্পী জয়েন করবলে আহিছে। আজি কেনকা আপনি কিমানে জয়েন করব কি গোটে আসলে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আর আমার সর্বানন্দ সোণাল ডাঙর নেতৃত্বাধীন রাজ্য সরকারখানে অসমীয় জাতি সংস্কৃতির ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ না করাক আর কোনো ধরনের যে ক্ষতি নকরে সাংস্কৃতির প্রতি যে যথেষ্ট কাম করেছে বা শিল্পী সকলের প্রতি মরম স্নেহ আছে তাকে প্রমাণ। আর বিজেপি দলত মই আগরপরা আছিল আছো আর থাকিম, আর অনাগত দিনত আর শিল্পী আহিব বিজেপি দলের প্রতি আকর্ষিত হয়ে দলের যেটু আদর্শ তার প্রতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আমার শিল্পী সকল আহিছে আর কাম করে যাব দলের হয়ে সেয়া যথেষ্ট। আর মানে যথেষ্ট সুখী শিল্পী সকলে নিজে স্বতঃস্ফূর্তভাবে দলের প্রতি আকর্ষিত হয়ে আহিছে। অনাগত দিনত আর শিল্পী সকল আহি থাকিব আর বিজেপি দল আর সুদৃঢ় হব। আমি বিজেপি নেতা হিসাবে খুব ব্যস্ত হয়ে থাকা দেখা পাইছো, কাগজ পাতি লই গোটে প্রস্তুতি আছে। আজি কোনে কোনে জয়েন করব? আজি আজি প্রথম কথা হয়েছে আমার সিনিয়র প্রথম প্রাঞ্জিত দা আছে, তারপর প্রাঞ্জিত দা খুব সিনিয়র মানুষ ভ্রাম্যমান থিয়েটার, তারপর রেবা বাইদেউ আছে, অনাগত বাকিখিলাকো সকল আছে আমার শিল্পী কলাকুশলী। আর আহিবল আছে এটা দীপক শর্মা, সীমান্ত শেখর, আহি আছে। শিল্পীর খুঁত বিদ্যাসাগর আশা বদলৈকে ধরে বহু শিল্পীর পিছত এবার কণ্ঠশিল্পী সীমান্ত শেখর বাহিবাদক দীপক শর্মায় যোগদান করব আজি গেরুয়া দলটোত। কিছু সময় পিছতে বিজেপির মুখ্য কার্যালয়ত সভাপতি রঞ্জিত দাসর উপস্থিতিত যোগদান করব দলটোত। আর এই দুজনের উপরও গেরুয়া দলটলে আহিব রেবা ফুকন, ইতিমধ্যে আমি দেখাইছো আপনার দৃশ্য, পল ফুকন, পঙ্কজ সিংটি, জয়শ্রী গোস্বামী, প্রশান্ত বরুয়া, দ্রিমলী গগৈ, প্রাঞ্জনা দত্ত, বীণা পাঠক, কিশোর দাস, হিয়া মেধি, সুদীপ্ত ভরদ্বাজকে ধরে 21 জন শিল্পীয়ে যোগদান করব গেরুয়া দলটোত। বিজেপিলে দেখিলে পোৱা গৈছে শিল্পী খুঁত পৰিছে। বিদ্যাসাগর আশা বদলের পিছত এবার আরও বহু কেগৰাকী শিল্পীয়ে যোগদান করব আজি বিজেপিত। ইতিমধ্যে এজন এজনক শিল্পী আহি উপস্থিত হয়েছে বিজেপির মুখ্য কার্যালয়ত, আর কিছু সময় পিছতে তেওঁলোকে যোগদান করব বিজেপিত। ভারতীয় জনতা পার্টির যোগদানের বাবে অসমৰ সাংস্কৃতিক ক্ষেত্রের কেবাজনও আজি কর্মকর্তা ইয়াত উপস্থিত হয়েছে। সীমান্ত শেখর বাহিবাদক দীপক শর্মাকে ধরে বিভিন্ন জন আহি কিছু সময় পিছত উপস্থিত হব। আর বাকি ভ্রাম্যমান ক্ষেত্রের বা এক্টিংয়ের ক্ষেত্রের বহু লোক আজি বিজেপি যোগদান করব। আর আকর্ষণীয় হয়ে উঠিছে যেটা শিল্পী সকলে আর পথ প্রদর্শক হিসাবে পূর্বপরা যতীন বরা ইয়াত উপস্থিত আছে। আমি সুধিবলে চেষ্টা করি যে আজি আপনি কিছুদিন পূর্বে আকবার বিজেপিত ঘুরে আসছিল বলে কোব লাগবে। আর তারপর আজি দেখা গেছে যে বহু কেজন শিল্পী জয়েন করবলে আহিছে। আজি কেনকা আপনি কিমানে জয়েন করব কি গোটে আসলে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আর আমার সর্বানন্দ সোণাল ডাঙর নেতৃত্বাধীন রাজ্য সরকারখানে অসমীয় জাতি সংস্কৃতির ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ না করাক আর কোনো ধরনের যে ক্ষতি নকরে সাংস্কৃতির প্রতি যে যথেষ্ট কাম করেছে বা শিল্পী সকলের প্রতি মরম স্নেহ আছে তাকে প্রমাণ। আর বিজেপি দলত মই আগরপরা আছিল
আছো আৰু থাকিম আৰু অনাগত দিনত আৰু শিল্পী আহিব বিজেপি দলৰ প্ৰতি আকৰ্ষিত হৈ দলৰ যিটো আদৰ্শ তাৰ প্ৰতি আদৰ্শ অনুপ্ৰাণিত হৈ আমাৰ শিল্পীসকল আহিছে আৰু কাম কৰি যাব দলৰ হৈ সেয়া যথেষ্ট আৰু মই যথেষ্ট সুখী শিল্পীসকলে নিজে স্বতঃস্ফূৰ্তভাৱে দলৰ প্ৰতি আকৰ্ষিত হৈ আহিছে অনাগত দিনত আৰু শিল্পীসকল আহি থাকিব আৰু বিজেপি দল আৰু সুদৃঢ় হ'ব। আজি আপুনি বিজেপি নেতা হিচাপে খুব ব্যস্ত হৈ থকা দেখা পাইছোঁ কাগজ পাতি লৈ গোটেই প্ৰস্তুতিটো আছে আজি কোন কোন কোনে কোনে জইন কৰিব আজি আজি প্ৰথম কথা হৈছে আমাৰ ছিনিয়ৰ প্ৰথম প্ৰাণজিত দা আছে তাৰপিছত প্ৰাণজিত দা খুব ছিনিয়ৰ মানুহ ভ্ৰাম্যমান থিয়েটাৰ তাৰপিছত ৰেবা বাইদেউ আছে অনাগত বাকীখিনিতো সকলো আছে আমাৰ শিল্পী কলাকুশলী আৰু আহিবলগীয়া আছে এতিয়া দীপক শৰ্মা সীমান্ত শেখৰ তেওঁলোক আহি আছে আৰু ভাল হ'ব সকলোৱে দলটো সুদৃঢ় কৰিবৰ কাৰণে আগবাঢ়ি আহিছে এই আৰম্ভণিহে আৰু অনাগত দিনত আৰু শিল্পী কলাকুশলী আহিব আমাৰ বিজেপি দলত যোগদান কৰিবৰ কাৰণে। ধন্যবাদ জনাইছোঁ। মই এবাৰ দেখুৱাবলৈ অনুৰোধ কৰিলোঁ যিসকল বিভিন্ন ক্ষেত্ৰৰ কোনোবা সংগীতৰ ক্ষেত্ৰৰ আছে কোনোবা ভ্ৰাম্যমানৰ পৰা আহিছে আৰু প্ৰত্যেকজনে অসমৰ সাংস্কৃতিক ক্ষেত্ৰত জড়িত হৈ আছে আৰু আজি এইদৰে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিব আহিছে ইতিমধ্যে অগ্ৰজ হিচাপে যতীন বৰাই তেওঁলোকক পথ প্ৰদৰ্শন কৰিছে আৰু আমি সুধিবলৈ চেষ্টা কৰিম আচলতে কি পৰিকল্পনা বা কিহৰ বাবে তেওঁলোক আগুৱাই আহিছে আৰু ইতিমধ্যে আপুনি সাংস্কৃতিক ক্ষেত্ৰত দীৰ্ঘদিনৰ পৰা জড়িত আৰু আজি ৰাজনীতিৰ ক্ষেত্ৰ পথাৰলৈ আহিলে গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টী কি বুলি কেনেকুৱা পৰিকল্পনা কি বুলি ভাবি আহিছে বা ভাৰতীয় জনতা পাৰ্টীক মই শ্ৰদ্ধা কৰোঁ তেওঁলোকৰ যিটো নীতি আদৰ্শক মই শ্ৰদ্ধা কৰোঁ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে যিখিনি কৰি আহিছে সেইখিনি মই স্বাগতম জনাইছোঁ আৰু যি ভৱিষ্যতে কৰিব বুলি আশা কৰিছোঁ আৰু তেওঁলোকৰ লগত কাম কৰি যাবলৈ মই দৃঢ় পৰিকল্প আৰু তেওঁলোকৰ নীতি আদৰ্শকে শ্ৰদ্ধা কৰি মই তেওঁলোকক জইন কৰিবলৈ আহিছোঁ। ধন্যবাদ জনাইছোঁ। এয়া যুৱ প্ৰজন্মৰ এক্টিঙৰ লগত জড়িত আছে সুধিবলৈ মই চেষ্টা কৰিম আপুনি আপোনাৰ ক্ষেত্ৰখনৰ বিষয়ে আপোনাৰ বিষয়ে। নিশ্চয় মোৰ আমাৰ বিজেপি চৰকাৰখনে বা আমাক শিল্পীসকলক যেনেকৈ সন্মান দিছে তাৰ প্ৰতি আকৰ্ষণীয় হয় মই বিজেপিত যোগদান কৰিবলৈ কৈছোঁ আৰু মোৰ শিল্পী হিচাপেই নহয় আমাৰ সমাজৰ প্ৰতি অলপ দায়িত্ব থাকে তো আমাৰ এইখিনি আমাৰ মই ভাবোঁ যে বিজেপি চৰকাৰৰ কাৰণে আমাক যিহেতু আমাক বহুতখিনি সহায় কৰিছে শিল্পীৰ ক্ষেত্ৰতে হওক বহুতৰ ক্ষেত্ৰতে হওক গতিকে মই সেইকাৰণে আহিছোঁ। হয় ধন্যবাদ জনাইছোঁ। গতিকে ক্ৰমান্বয়ে আকৰ্ষণীয় হৈ উঠিছে ৰাজনীতিৰ পথাৰ আৰু এইদৰে শিল্পীসকল আহিছে আৰু অনাগত দিনত দেখা যাব যে আচলতে কোনফালে যাব অসমৰ ৰাজনীতি কিন্তু আজিৰ দিনটোত শিল্পীসকলৰ এইদৰে বিজেপিত কেইবাজনো শিল্পী জইন কৰা আজি দেখিবলৈ পোৱা গৈছে। হয় নিশ্চয় পংকজ শৰ্মা আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু ইফালে বিজেপিলৈ বৃহৎ সংখ্যক শিল্পীৰ আগমনৰ সমান্তৰালকৈ বহু শিল্পীয়ে কংগ্ৰেছতো আজি যোগদান কৰিব। সাধাৰণ নিৰ্বাচনত বিজেপিয়ে যথেষ্টখিনি অসমৰ ৰাইজৰ সঁহাৰি পাই আকৌ আহিব আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ হ'ব।